ট্রেনে চড়ে পদ্মা নদী পার হওয়ার স্বপ্ন পূরণ হলো দেশবাসীর। পদ্মা রেল সেতু এবং ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলে রেল যুগের দুয়ার খুলে দিলেন। পরে উদ্বোধনী ট্রেনে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের খুদে সদস্যদের নিয়ে পদ্মা পাড়ি দেন প্রধানমন্ত্রী। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত এক ঘণ্টার এই ট্রেন যাত্রায় প্রধানমন্ত্রী সফর সঙ্গী ছিলেন মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। বিটু সমাদারের প্রতিবেদন। এ যেন স্বপ্ন পূরণের টিকিট। শত বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে ঝিকঝিক শব্দ তুলে ছুটবে ট্রেন। তাই তো এই শুভক্ষণের সাক্ষী হতে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশনে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিল ছোট বোন শেখ রেহানা ও পরিবারের খুদে সদস্যরা। প্ল্যাটফর্মে ঢুকে কাউন্টার থেকে নিজের ট্রেনের টিকিট কেটে সবাইকে নিয়ে ভাঙা রেলপথের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী। টিকিট কাটার পর প্রধানমন্ত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ফুলে ফুলে সাজানো ট্রেনটির জন্য বাঁশি বাজিয়ে সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। ঠিক 12:59 প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে পদ্মা রেল সেতুর দিকে যাত্রা করে নতুন ট্রেনটি। এ যেন সামনে ছুটে চলার অদম্য অপ্রতিরোধ্য গতি। ট্রেনটি যখন পদ্মা সেতুতে পৌঁছায় তখন ছোট বোন শেখ রেহানার সাথে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। দ্বিতল পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলছে গাড়ি, আর ঠিক তার নিচেই চলছে প্রধানমন্ত্রীকে বহন করা ট্রেন। এ সময় জানালা দিয়ে বাইরে প্রমত্তা পদ্মার অপরূপ সৌন্দর্য অবলোকন করেন প্রধানমন্ত্রী। দেশের রেল যোগাযোগের এমন সাফল্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পেরেছি, যার ফলে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না, এই আত্মবিশ্বাসটাই সব থেকে বেশি আমাদের কাছে এসেছে। প্রধানমন্ত্রীর সাথে এই যাত্রায় পরিবারের সদস্য ছাড়াও সঙ্গী হয়েছেন তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও প্রধানমন্ত্রীর ইচ্ছেতে তার সাথে যাত্রায় সঙ্গী হয়েছেন মুক্তিযোদ্ধা, বাস চালক, সবজি বিক্রেতা, গার্মেন্টস শ্রমিক, স্কুল ও মাদ্রাসার ছাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধি। যাত্রাপথে অনেকের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নতুন এই রেলপথে প্রথম যাত্রার ট্রেনটি সাজানো হয় চীন থেকে আমদানি করা 14টি কোচ দিয়ে। 55 মিনিটে পদ্মা পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফরিদপুরের ভাঙা স্টেশনে এসে পৌঁছায় দেশের দক্ষিণাঞ্চলের প্রথম ট্রেনটি। সেখানে প্রধানমন্ত্রী সহ এই ট্রেনের যাত্রীদের স্বাগত জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।